আগামী তিন দশকের মধ্যে বিশ্বের উদীয়মান অর্থনীতি তিনটি দেশের মধ্যে থাকবে বাংলাদেশ সে অনুসারে কাজ করে যাচ্ছে সরকার এমন বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সকালে রাজধানীর একটি হোটেলে এসএমই খাত বিষয়ক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় বাংলাদেশের এস খাতের উন্নয়নে জার্মানির অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন বক্তারা এছাড়া বাংলাদেশ অর্থনীতিতে নতুন পরিবর্তন আনতে এসএমই খাতই অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন মন্ত্রী